Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. So, kal ke vlog korte parini, shorita kharap chilo, but ajke fit and fine. Shokal theke ekdom perfectly fine achi, happy achi ar healthy o achi. To ajke abar vlog ta ke start korchi. I think eta amar ektu dorkar chilo, ekta dine break ektu dorkar chilo. Tomra onekei bolcho je khub tired lagche, shotti ami khub tired. Ekta Kolkata theke ekhane eshi, then off camera onek kaaj thake plus duro tinte kore video edit korchhilam korte korte na amine exhausted hoye gechhilam. To ekta din break niye amar shotti khub bhalo lagche. So without any further ado, chalo ajke din ta ke start kora jak, and I hope tomader ajke ei vlog ta dekhte khub 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 bhalo lagbe. And ajke vlog e ekta announcement o ache. I think ajke announcement korei debo. To ajke vlog ta ke dekho, I am sure khub bhalo lagbe. Ekhon din ta ke start kora jak. আজকে সকালবেলা আমি একদমই ঘুম থেকে উঠতে পারছিলাম না। হ্যাঁ, কালকে যেহেতু P650 কে ঘুমিয়েছিলাম তো খুব ঘুম ঘুম পাচ্ছিল। এইবার আজকে সকালবেলা আই থিঙ্ক অ্যারাউন্ড 7:38 সূরজ চলে এসেছে। সূরজ ইউজুয়ালি 9টা সাড়ে 9টা নাগাদ আসে। এবার যাই হোক, অমিত গিয়ে খুলে দিয়েছে, আমি আর চোখ খুলতে পারছিলামই না আজকে। সূরজ আসলে সব আমি বলে দিয়েছি, এই রান্না হবে, ওই রান্না হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বাট আজকে আমি উঠিনি। এইবার এখন আমি এসে মানে একটু আগে এসে আমি কিচেনে এসে দেখছি কি রান্না করে দিয়ে গেছে জানো। শুধু ডাল আর ভাত আর কিচ্ছু করেনি, শুধু ডাল ভাত করে দিয়ে চলে গেছে। আর ব্রেকফাস্টে অমিত আই থিঙ্ক বলেছিল আলু পরোটা করতে, তো 3টে আলু পরোটা করে দিয়ে চলে গেছে। তো বাদ বাকি রান্না আমরাই করে নেবো। আই থিঙ্ক আজকে একটুখানি ডিম ভাজা করে বা একটু আলু ভাজা করবো, সেই দিয়েই দুপুরবেলা খাবো। তো এইটা হচ্ছিলো আমাদের ব্রেকফাস্ট, আমার আর অমিতের ব্রেকফাস্ট আলুর পরোটা। এটা হচ্ছিলো অমিতের, তো অমিতকে গিয়ে দিয়ে আসি। অমিত এখন ওর মি টাইম স্পেন্ড করছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এনে ব্রেকফাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি? ডালও করেনি এখন, আমি চেক করে দেখলাম শুধু ভাত, অনলি রাইস আর আলু পরোটা করে দিয়ে গেছে। কটা করে আলু পরোটা? 3টে বলেছে, দুটো তোকে দিয়েছি, একটা আমি নিয়ে খেয়ে নেবো। 3টে? হ্যাঁ, আমি দুটো বলেছিলাম ওকে। সে নাই, যাই হোক, তো দুপুরবেলা কি খাবি? তুই বলবি না ওকে রান্না করতে? একদিন আমি একটু শরীর খারাপ হয়েছে, তুই ভুলে গেছিস? আমি সকালে উঠতে পারি একসাথে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে যাচ্ছি আমরা, সেটা কি? ওয়ার্ড্রোব। এবার ওয়ার্ড্রোবে কিনে এই জায়গাটাতেই রাখবো। তো আমি অমিত বলছিল যে একটা কাজ কর, এটাকে বিক্রি করে দে। তাই বললাম না, তোর এত দিনের যখন কি সঙ্গী ফঙ্গি কি সব বলছিস, তো ওটাকে বিক্রি করবো না, আমরা এই পাশে আপাতত রাখি, তারপর এটা পরে দেখা যাবে। ইউজুয়ালি কী বলতো, এসে না মানে আমি কলকাতা থেকে এসে আনপ্যাকিং করতেই পারছি, এবার আনপ্যাকিং করে রাখবো কোথায়, কোনো তো জায়গা নেই। এই যে শোকেসটা আছে এটা এখন পুরোপুরি ভরে গেছে, তো আর কিছু রাখার জায়গা নেই। আলমিরা, হ্যাঁ আলমিরাটা পুরোপুরি ভরে গেছে, আর কিছু রাখার জায়গা নেই। প্লাস মেকআপ ফেকআপেরও যে যেসব জিনিস আছে বা স্কিন কেয়ার যেগুলো আছে সেইগুলোও রাখতে পারছি না। তো একটু অসুবিধা হচ্ছে, তো আজকে ভাবলাম যে না, যেহেতু কিনতে যখন হবে একটা মোরালেস একটা ঠিকঠাক প্রাইসের মধ্যে একটা ওয়ার্ড্রোব কিনে নেবো। অনেকবার একটা 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 বলেছি। আর কিছু বলবি? আর একটা কথা বলার ছিল, আর একটা যে আর একটা আমরা রাইড নিতে চলেছি। কি কি রাইড? রাইড আর একটা আলমিরিয়ার বছর। ঠিক আছে, এখন আমি বেরোচ্ছি, বেরিয়ে তারপরে তোমাদেরকেও দেখাবো যে ওখানে কী কী পাওয়া যাচ্ছে, কী কী পাওয়া যাচ্ছে না, কোথা থেকে কিনছি। আগেবার অনেকে জিজ্ঞেস করেছিল যে ঠিক কোথায় যাচ্ছ তোমরা কিনতে, তো কোন জায়গা কোন স্পট সব কিছুই বলে দেবো। তো চলো এখন যাই, কি ফার্নিচার শপিং করে আসি। যখনই আমরা এখানে বেরাই আমরা এরকম একটা হুডি পরে নিই, এটা অমিতের হুডি পাই যাবে, তো এরকম হুডি পরে নিই, কারণ যে কোনো সময় বৃষ্টি স্টার্ট হয়ে যায় তো মাথা ব্যথা ঢাকার কাজে লাগে। আর এখানে না প্রচণ্ড পরিমাণ মানে ডাস্ট আর পলিউশন আছে, তো চুল ফুল খারাপই হয়ে যায়। তো এই হুডিটা দিয়ে চুলটাকে আমি ঢেকে বাইকে উঠে যাওয়া আসা করি। এখন নিচে যাওয়া যাক, অ্যান্ড আই হোপ আজকে আমাদের যে ডক্টর আছে মতি, ওর সাথেও দেখা হবে। দেখ যদি কেউ আছে তাহলে ওকে একটুখানি বিস্কিট বিস্কিট খাওয়াবো। আজকে মতিকে দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে। এ কি আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? হোয়াট ইজ রং উইথ ইউ? আরামসে স্কুলটাকে চালিয়ে চলে যাচ্ছে। ফ্লাই ওয়ে টু দ্য স্কাই,
আমরা পৌঁছে গেছি দোকানে, এখন কয়েকটা দেখাচ্ছে। আজকে দোকানটা কি আধা বন্ধ আছে আর আধা খোলা আছে, তো এখানে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। না না, পুরো খোলা আছে, বন্ধ আছে, পুলিশ দেখলে ফট করে বন্ধ করে দেবে। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক এখন এখানে এসেছি। এখানে অনেক আলমারি ভ্যারাইটি আছে পাশে পাশে, কি পাশে, হ্যাঁ ভালো, পাশে পাশে এত দোকান আছে যে কোনো একটা দোকানে পছন্দ তো হয়েই যাবে। পাশে পাশানি বললাম, এই যদি অমিত সিং তো পাশে পাশানি দেশ হয়ে যেত আমার। এইটা হচ্ছে হলো দোকানটা। অমিতের এই আলমারিটা ভালো লেগেছে, বাট এই আলমারিটা একটু প্রাইসটা বেশি, মানে নর্মাল আলমারিগুলোর থেকে। এটা আই থিঙ্ক 7,500 টাকা বলছে, আর এইগুলো আই থিঙ্ক একটু কম আছে। ভাইয়া ইয়ে কিতনে কা ভাইয়া, ইয়ে সিঙ্গেল হ্যায়, ইয়ে ওয়ালা সিঙ্গেল। ও আচ্ছা আচ্ছা, ইয়ে কিতনে কা ভাইয়া, ইয়ে ওয়ালা ড্রেসিং বেটা কা 4,000। না না, ড্রেসিং বেটা চাই না, এটা এমনি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট দেখো ভ্যারাইটি আছে। অমিত হয়তো এরকম টাইপের নেবে, উডেন ফিনিশ বা ওই ফিনিশটাও আমরা নিতে পারি। আগে আমরা যখন এসেছিলাম তখন অনেক ভ্যারাইটি দেখছিলাম, এখন হচ্ছে হলো মানে কাঁচ চলে যায় এরকম হলেই হবে, অত ফ্যান্সি না হলেও চলবে। এটা ভালো, এটা কয়েকটা আমরা ড্রেসিং টেবিল টাইপ ওয়ার্ড্রপ দেখলাম, বাট সেগুলো খুব একটা ভালো লাগছে না। তো এরকম দেখো, এইগুলো হচ্ছে হলো ওই স্টাডি টেবিল টাইপের বা অফিস, মানে ওয়ার্ক ফ্রম হোম থাকলে অফিস সেট আপ টাইপের। তো আমরা ভাবছি যে এইরকম নিয়ে নেবো, নিয়ে এই তাকগুলো খুলিয়ে নেবো, তাহলে ড্রেসিং টেবিল হয়ে যাবে। তার সাথে একটা হয়তো রাউন্ড মিরর টাইপের কিনে নেবো। তো আই থিঙ্ক ইটস আ গুড অপশন, এখন একটু বার্গেনিং করে দেখি যদি কম টাকায় পেয়ে যাই। আর এই যে পেছনে যেগুলো আছে এইগুলো বলছে 3,000 টাকা, বাট আমাদের বাজেট হচ্ছে 2,000 টাকার মধ্যে কিছু খোঁজার। আর এতগুলো ড্রয়ার আমার চাই না, একটা সাইডে ড্রয়ার হলেই হবে। তো দেখি 2,000-এর মধ্যে যদি কিছু পাই তাহলে হয়তো একটা নিয়ে নেব। এখানে দেখো অনেকই এরকম ডেস্ক টাইপের আছে, এই পাশে এই কালোটাও ভালো লাগছে, ডিফারেন্ট লাগছে। এদিকে এখানে তোমরা এরকম বেড পেয়ে যাবে, বেড, ওয়ার্ড্রোব, এরকম টেবিল, সোফা, মানে যা যা দরকার সবই পেয়ে যাবে। আমি শপের অ্যাড্রেসটা কোথাও একটা মেনশন করে দেবো, বা ওদের কাছে একটা কার্ড নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাও সুন্দর লাগছে। এগুলো দেখো ওই সোফার সামনে পাথে না, ওরকম টাইপের টেবিল। আমাদের ফাইনালি কেনা হয়ে গেছে, দুটো পাশাপাশি দোকান, তো এই দোকান ওই দোকান ঘুরে বেড়াচ্ছিলাম, বাট ফাইনালি যেটা আমাদের পছন্দ হয়ে গেছে পেয়ে গেছি। বিলও পে করে দিয়েছি, আজকে ওয়ার্ড্রোবটা চলে আসবে, আর একটা ফার্নিচার নিয়েছি সেটা কয়েকদিন পরে আসবে। তো আই এম সুপার ডুপার এক্সাইটেড, ফাইনালি আমি জামা প্যান্টগুলো এবার একটু রাখতে পারবো। এতদিন শুধু সুটকেসে রাখতাম আর সুটকেস থেকে বার করে করে পড়তাম, বাট এখন ফাইনালি আমার অমিত একটা ওয়ার্ড্রোব হচ্ছে। অমিত আবার এখান থেকে ফটো ফটো তুলে নিচ্ছে। এইটা হচ্ছিল আমাদের ওয়ার্ড্রোবটা, বাড়ি আসলে তোমরা ভালোভাবে দেখতে পাবে। তারা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ওয়ার্ড্রোব যেটা আমরা নিয়েছি। আমরা অ্যাড্রেসটা বলে দিলাম, ওরা চলে আসবে বলেছে 4টার মধ্যে ওয়ার্ড্রোবটা পেয়ে যাবো। সো হ্যাপি অ্যাবাউট দ্যাট। কিরে কেমন লাগছে? আমি বার্গেনিং করেছিলাম, কমার ছিল না। এটা কি করে বলতো, অন পেপার যখন বিল বানায় তখন বার্গেন করে কম হয়, তার আগে হবে না নাটক করে। আমি জানি কেন, আমার সব রুমমেটরা এখান থেকে কিনেছিল। এই ম্যাডাম কি হলো, গেল বলছি কি, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আমি কাজ করো। আমি বললাম যে আমি করে দিচ্ছি, আমি দিয়ে দেবো না ডেলিভারি চার্জ, এটা আপনার। বলছে কি, না 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 ভাইয়া কাম করো আপনি, তাহলে 250 টাকা আমাকে কম করে নিন, 250 টাকা ডেলিভারি চার্জ নিয়ে 9,000 টাকা করে দিন, হয়ে যাবে। আমি এখন ওই গাছের দোকানে এসেছি। হ্যাঁ, আমি তো স্কুটার থেকে নামছি, বলছে আরে নাম রে নাম, আলুর দলা আলুর দলা, এরকম বলছে। পুরো বডি ওয়েটটাকে একদিক করে আমাকে ওয়েট করে সামনে একটা লজ্জা সরম নেই, নিজের বউকে আলুর দলা বলছিস, চল না নেবো না, চল তুই যেটা নিতে এসছি ওটা চল নেবো।
আই হোপ যেন আমাদের গাছটা বেঁচে গিয়ে থাকে, তিন দিন পরে আসতে বলেছিল তো তিন দিন পরে আজকে এসেছি। আমাদের গাছটা বেঁচে গেছে, রিয়াঙ্কা খুব আনন্দে আছে, টপ কিনতে এসেছে, তো এখান থেকে টপ সিলেক্ট করবে, তার মধ্যে ওরা গাছটাকে ভরে দিয়ে দেবে, তারপর আমরা নিয়ে বাড়ি চলে যাবো। মানুষমুখীটা নেই, মানুষমুখী এই যে নিচে মানুষমুখী, মানুষের মুখ না, রাতে তুই ভয় পাবি, ওরা বুদ্ধা বোধ হয়, মানুষ না, আমি একটা এই গাছ নিয়ে নিচ্ছি আজকে, আই এম সো হ্যাপি কি মানি প্ল্যানটা ঠিক হয়ে গেছে, অন্যভাবে সুন্দর করে গুছিয়ে একটা টপ কিনলাম, সেটাতে ভালোভাবে গুছিয়ে দিয়ে দিচ্ছে, সো ভেরি হ্যাপি। প্রথমে ভেবেছিলাম হয়তো মরে যাবে, বাট যাই হোক তিন দিন পরে এসে দেখছি বেঁচে গেছে। আর এই সেই মুখটা যে বলেছিল বাজবে না বাজবে না বাজবে না, এই 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 সেই মুখটা দেখে রাখো, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে মানি প্ল্যানটা কেমন লাগছে দেখতে। গাছ আজকে নিবি না, আমরা চলে যাবো কলকাতায়, তারপর মরে যায় গাছ। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের মানি প্ল্যানটা, আগে যেরকম ছিল তার থেকে একটু ডিফারেন্ট লাগছে, কারণ এটাকে এখন মাটিতে পুঁতে দিয়েছে, আগে তো জলে ছিল, তো যেটা এখন এটার জন্য বেটার হবে সেটাই করলো। অ্যান্ড আই এম সো হ্যাপি, একটা সুন্দর একটা টপও কিনলাম, এখন বাড়িতে গিয়ে এটাকে রাখবো। এটাই হচ্ছে ওয়ান অনলি প্ল্যান যেটা কিনা পুনেতে এখন রাখবো, কারণ আমরা যে কোনো সময় কলকাতায় চলে যেতে পারি, আর আমি চাই না কোনো গাছ মরে যাক। তো এইটা হচ্ছে হলো ফাইনালি আমাদের প্ল্যানটা, যেটা এখন আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে এসে অলমোস্ট এক ঘন্টা মতন হয়ে গেছে, আর না আমি স্নান করতে পেরেছি না অমিত করতে পেরেছে, কেন, কারণ আমাদের ট্যাঙ্কিতে জল নেই। তো আমরা কমপ্লেন করলাম, এখন কতক্ষণে ঠিক হবে বুঝতে পারছি না, অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, তো স্নান স্নান না করে আগে লাঞ্চটা করে নিই, তারপর জল আসলে ফ্রেশ হয়ে যাব। তো লাঞ্চ নেওয়া হয়ে গেছে, শুধু এখন পোস্ট এগটা নিয়ে যাবো, গিয়ে আমি আর অমিত আরামসে বসে বসে খতরোকে খিলাড়ি দেখবো আর লাঞ্চটা করব। ভগবান জানে যে কখন জল আসবে, জল ছাড়া মানে চলাটা খুবই ডিফিকাল্ট। যাই হোক এখন কি লাঞ্চটা করে নিই। আজকে সকালে যে ফার্নিচারটা নিয়েছিলাম, মানে যে ওয়ার্ড্রোবটা নিয়েছি, সেটা এক্ষুনি চলে আসবে, দু তিন মিনিটের মধ্যে উপরে আসছে। তো ফাইনালি আমাদের ফার্স্ট ফার্নিচার কেনা হলো এই ফ্ল্যাটের, অমিত ওখানে নাচ করে করে দেখাচ্ছে। এইখানে অমিতের ওই যে শোকেস আলমিরা যেটা ছিল সেটা ছিল, সেটাকে আমি এই পাশে নিয়েছি, যে জড়া 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 ছিল তো জড়া, এটাকে এই পাশে আপাতত রেখেছি, কারণ ওই জায়গাটায় ওয়ার্ড্রোবটা হবে। আর আমাদের ফ্ল্যাটের খুবই বাজে অবস্থা, তোমাদেরকে পেছনের অবস্থাটা একবার দেখাচ্ছি, এইভাবে সব জিনিসপত্র রেখেছি, ওয়ার্ড্রোবটা চলে আসলে তারপর সব গুছিয়ে এর মধ্যে ঢুকাবো, কারণ আমাদের কাছে কোনো রাখার জায়গা নেই। খাটের মানে আমাদের বেডরুমের যে খাটের নিচটা আছে সেখানেও সব জামা প্যান্ট ভরিয়ে ভরিয়ে তারপর সুটকেস রেখে রেখে জামা প্যান্ট রাখছি, তো একটু প্যাথেটিক অবস্থায় আছি। তো আজকে ওয়ার্ড্রোবটা এসে গেলে তাহলে এই সব একদম সরিয়ে নিতে পারবো, আর প্রপার ওয়েতে এই জামাটা ওই জামাটা কোথায় আছে খুঁজে পাবো। এখন আমি আমার অমিতে এমন অবস্থা হচ্ছে যে কিছু খুঁজেই পাচ্ছি না। আই থিঙ্ক ওরা চলে এসছে, তো তোমাদেরকে দেখিয়েও দেবো যে কোন ওয়ার্ড্রোবটা আমরা কিনেছি। ও আজকে সকালে তো দেখিয়ে দিয়েছি, বা যাই হোক আসলে আবার দেখে নেবে। আমাদের ওয়ার্ড্রোবের ডেলিভারি হচ্ছে, অ্যান্ড বেশ উঁচুটা মানে মানে লম্বাটা অনেকটাই বেশি, লিফটে এসছে, এটাই ভগবানের দয়া। আই থিঙ্ক এই জায়গাটা পুরো পারফেক্ট হয়ে ফিক্স হয়ে যাবে, পারফেক্ট। And finally আমাদের wardrobe চলে এসেছে, super duper happy, কি বলছিলি আমি? আমি first time আমার bachelor life start হওয়ার পর থেকে একটা wardrobe বা আলমিরা আমি কিনলাম, যেটা অফিসিয়ালি আলমিরা মানে নতুন নতুন,
এতদিন যেটা আমাকে ইচ্ছে ছিল আমি কিনেছিলাম, মানে সেকেন্ড হ্যান্ডই কিনেছিলাম ইউনিট থেকে, মানে প্রথম এটা দেখে আমার কেমন লাগছে আমার, তাই ওকে বললাম কি এখন মনে হচ্ছে অফিসিয়ালি আমার ব্যাচেলার লাইফ শেষ হয়ে গেছে। আর কি বলতো, আমার পুরোনো জিনিসগুলো ইউজ করছিলাম, তা আমার মনে হচ্ছিল না আমার ব্যাচেলার লাইফ শেষ, এই মনে হচ্ছে ঘুরছি ফিরছি, এইবার এটা দেখে মনে হচ্ছে কি আমার ব্যাচেলার লাইফ শেষ। একদম, মানে কি বলবো, প্রপার ওয়ার্ড্রোব হয়েছে। আর এখানে পুনেতে আমি বলবো যে দামটা অতিরিক্ত আই থিঙ্ক রিজনেবল, মানে কলকাতার সাথে যদি আমি কম্পেয়ার করি আমার রিজনেবল। এইটা আমাদের পড়েছে কত, 7,000 পড়লো রে, 7 না 7,500 তুমি মন মতন করতে পারো। অনেকে এখানে লকার নিয়ে নিচ্ছে, একটা লকার, কাঠের লকার, এখানে একটা ছোট লকার। রিয়াঙ্কা আমাকে ইন্ডিভিজুয়ালি বললো যে না এটাই নেবো, কেন বলছে এই পার্টটা তুই তো জামা রাখবি, এই পার্টটা এই কাঠটা তুই, আমি এখানে আমার রাখবো, আমার আর অন্য জায়গায় মিক্স না হয় এই জন্য এটাই নিয়ে। আবার নিচে যদি আমরা একটু করে দেখো, দা ধরে ধরে নিচে যদি দেখো তো এটা হচ্ছে অমিতের পার্সোনাল লকার, আর এটা হচ্ছে আমার পার্সোনাল লকার, না হলে আমার জিনিসগুলো পুরো করে নিচে গুলো ডিভাইড করে রাখো সবার সামনে। লাইফ এটা লাইফ কিছু করতে হলো ওটা পরে দেখছি আমরা, ওটাও দেখিয়ে দিই নিচে, ওটা নিচে, ওটা নিচে, ও এটা তো দেখানো হয়নি, দা দা ব্যাক ক্যামেরা অন করছি। এই নিচে এরকম একটা আছে, ভাবছি এখানে আমাদের আমার অমিতের যে এক্সট্রা জুতো থাকবে যেগুলো ইউজ করবো না, স্নিকার্স ফিকার্স থাকবে, ভালো করে প্যাকেট দিয়ে মুড়ি ফুড়ি রেখে দেবো। এখানে 9-8 করে 6-7 জুতো তো ধরেই যাবে। কি করলি ওটা, কি করলি দেখলাম জুতো সাইজ, তুই গুনলি কি করে 1-2-3-4-5-6 কি করে গুনলি, এইটুকু সাইজের জুতো আমার, তাহলে দেখে এই পাশেও একটা ধরে যাবে সেই হিসাব করলাম, বুঝছিস। তো এখানে জুতো রেখে দেবো যেগুলো মানে ডেইলি ইউজে লাগে সেগুলো তো বাইরেই থাকে। খাটও কিনিনি তাহলে হাইড্রোলিক খাট, তাহলে কম্বলের চিন্তা থাকবে না, কম্বল হয়ে গেল, একটা খাট কিনবো পরে কিনবো। দাঁড়া এটা হচ্ছে আমার রিয়াঙ্কা, এই চাবিতে লিখে দেবো এ, এই চাবিতে লিখে দেবো আর, ইং শুটে কথা লাগে, এটা তোর মাঝখানে দুটো তাক দিয়ে দাও, একদম দুজনে দুজনে, না না এটা আমার, না এটা আমার, ঠিক আছে না দেও আমার খুলে দাও, আমার ওয়ালেট আছে মানে এটা আমার, এটা কি সিজে মানে রিজার্ভেশন, হ্যাঁ রুমাল, এটা রিজার্ভ, রুমাল দিয়ে যে চলে আসা সাইড পাশে, আমার কোনো অসুবিধা নেই, দেখো এটা একবার খোলা যায়, এটা খুলে দেবো হয়ে যাবে, ব্যাস ঠিক আছে, এনজয় হ্যাভ ফান, এটা আমার। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের পুনের ফার্স্ট ফ্যান্টাম। অমিত একটুখানি বেড়ালো, কয়েক জিনিস কেনা আছে তো কিনতে গেছে, ওইটুকু টাইম আমি ইউটিলাইজ করে চেষ্টা করবো ওয়ার্ড্রোবটাকে গুছিয়ে ফেলার। আর এইবার যখন চলে যাবো, এবার সেরকম কিছু করছি না, নেক্সট টাইম যখন আসবো চেষ্টা করবো একটা দুটো এক্সট্রা লাইট লাগিয়ে নেওয়ার, না হলে রাত্রির হয়ে গেলে একদম সেরকম একটা লাইট পাওয়া যায় না ভিডিও শ্যুট করার জন্য, তো একটা দুটো হয়তো টিউবলাইট পরে লাগিয়ে নেবো, বাট এইবার না, নেক্সট টাইম যখন আসবো তখন লাগাবো। আর এখন তাড়াতাড়ি করে এই পাশটা একটু ক্লিন ক্লিন করি, খাটের তলাও অনেক জামা প্যান্ট আছে মানে সুটকেসে রাখা, সেইগুলো টুকটাক টুকটাক করে গুছাই, এত আনন্দ লাগছে, মনে মনে হচ্ছে ফাইনালি ওয়ার্ড্রোব সব কিছু দেখতে পারবো। এখন কী হবে বলতো, সুটকেসগুলো ভাবে কি কোথায় গেলো আমার জিনিস, কোথায় গেলো এটা, কোথায় গেলো ওটা, এরকম মনে হয়, সুপার ডুপার হ্যাপি, তো এখন গুছিয়ে নিই। আলমিরা এসে গেছে, রিয়াঙ্কা ড্রেস নিয়ে নিয়েছে, বা রিয়াঙ্কা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, দ্যাট ইজ আলমিরা সাজানো, রিয়াঙ্কা সাজানো হয়ে গেছে, এটা রিয়াঙ্কার তাক, এটা অনেকে রিয়াঙ্কার তাক নিয়ে নিয়েছে, ওই নিচেরটা শুধু আমার, নিচেরটা শুধু তোমার না, ওটা দেখো ওই সাইডটা তোমার, এই সাইডটা তোমার, এই সাইডটা আমার, হ্যাঁ, এই সাইডটা রিয়াঙ্কা অলরেডি শুরু করে দিয়েছে, এটা রিয়াঙ্কার, এটা আমার, আর নিচটা ওই শুধু ওই পার্টটা আমার, আবার নিচের ওই ড্রয়ারটা আর রিয়াঙ্কা, এটা হাফ তোর ঠিক করেনি, যাই হোক ঠিক আছে, রিয়াঙ্কার হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে, রিয়াঙ্কা করুক আস্তে আস্তে, আমিও যে একটু ফ্রেশ হইনি, আমিও বাজার করে নিয়ে চলে এসেছি, বাজার করতে গেছিলাম। আর কেমন আছে সংসার করে, সংসার আমি তো একা স্টেম, সব জিনিস আমি অনেক করেছি লাইফে, জানা আছে।
আছে এই কি সত্যি সত্যি ব্যাচেলার লাইফে সব করতো তো আলমারি সাজানো আলমারি গোছানো আলমারি তো পরিষ্কার করে এভরি 6 মান্থস সব করেছি আমি ঠিক আছে করো তুমি করো আমি যাই ওয়ার্ড্রব ক্লিন করে উঠে দেখছি যে জল এসে গেছে তো আমি আর অমিত একটুখানি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে মানে তার থেকে 3 থেকে 4 মিনিটের মধ্যে কারেন্ট গেছে চলে এবার কারেন্ট গেল আমি দেখছিলাম যে গ্যাসটা জ্বলছে কিনা বন্ধ হয়ে গেছে তো কারেন্ট গেল তারপর আবার 1-1.5 ঘন্টা পরে কারেন্ট আসলো পুনেতে কি কারেন্ট যায় আমার মনে হয় না কলকাতায় অ্যাটলিস্ট আমাদের এরিয়াতে তো এত কারেন্ট যায় না গেলেও টের পাই না কারণ ইনভার্টার থাকে এখানে ইনভার্টার নেই তো 1-1.5 ঘন্টা আমি আর অমিত হা করে এরকম বসেছিলাম যাই হোক কারণ কারেন্ট এসে গেছে সুরজ রান্না করে চলে গেছিলো যতক্ষণ কারেন্ট ছিল তার মধ্যে সুরজের রান্না করা হয়ে গেছে তো আজকে কী কী দিয়ে দিয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দাঁড়ো এখানে হচ্ছে হলো 5 রকমের ভেজিটেবল এটা হচ্ছে হলো ডাল সিদ্ধ দেন আলু ভাজা রুটি আজকে অমিত তো হট করে বলছে রুটি খাবে তো রুটি তো এখন সব খাবার দাবার নিয়ে বসে ডিনারটা করে নিই তারপরেও একটুখানি কাজ আছে আরটু এই পাশটা গোছানোর আছে অনেকটা গুছিয়ে নিয়েছি বাট আরটু গোছানো বাকি আছে তো গুছিয়ে নেবো কেন আজকে আমরা টিপটপ বাড়িটাকে ক্লিন করছি কারণ কালকে আমাদের একটা ফ্রেন্ড আসছে আমাদের সাথে থাকতে কিছুদিনের জন্য মানে 2-4 দিনের জন্য তো ওর জন্য ও আসার আগে আমি চাই যে বাড়িটা পুরো পরিষ্কার থাকুক যাতে ওর এসে ভালো লাগে তো সেই জন্য করছি কে আসছে কে না আসছে ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে অ্যান্ড ফাইনালি আমাদের পুরো রুম ক্লিন হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছি সব পরিষ্কার করে নিয়েছি উইথ জিরো হেল্প ফ্রম দিস গাই উইথ জিরো হেল্প ফ্রম দিস গাই ওটা বলছি পরিষ্কার করছিস কেন থাকুক না আমার লাগিয়ে হয়েছে যে পারবো না আমরা থাকতে তো এই জায়গাটা পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখানে এইটা আপাতত আছে এবার অমিত রেখে বিক্রি করবে কি রেখে দেবে সেটা ওর পার্সোনাল কল আই ওয়ন্ট সে এনিথিং এই পাশে যে রুমটা আছে সেটাও আমি ক্লিন করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে হলো এই রুমটা যেটা কিনা অমিত স্টাডি রুম বা অফিস রুম হিসাবে ব্যবহার করে তো এখন নতুন করে কি করছিস নতুন করে বেশিট বেশিট পাতা হয়ে গেছে অ্যান্ড এরকম লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছিলো অমিতের ডেস্ক যেটাতে বসে কাজ করে এই রুমটা মোটামুটি ক্লিনই ছিল বাট আমাদের যে কি বলে না খাটের তলায় যেসব সুটকেসগুলো ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে আবার খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি সবকটা সুটকেসই এখন ফাঁকা আছে এবার যখন কলকাতা যাবো নিয়ে যাবো কারণ অনেকগুলো সুটকেস এখানে হয়ে গেছে বুঝেছিস অমিত অমিত রেগে ঘুরে বেড়াচ্ছে কেন আমি রুমটাকে পরিষ্কার করছি বলছি এরকমই থাকবে আজকে না এরকম থাকবে না এই নিয়ে ঝগড়া হয়েছে আমার সাথে দেখেছিলাম যে দের ইজ আ রেস বিটুইন 10 ডগস এন্ড 1 চিতা ঠিক আছে এবার চিতা আর যে রেসটা স্টার্ট হলো 3-2-1 গো ফায়ার সবাই দৌড়ানো শুরু করে সবাই জানে বাট চিতাটা বসে থাকে হ্যাঁ তো চিতাটাকে বসে থাকে দেখে একটা কুকুর অনেক এগিয়ে গিয়েছিল ঘুরে বলছে কি ভাই দৌড়াচ্ছিস না কেন তো চিতা জানে যে ও ইজিলি দৌড়লে সবাইকে হারিয়ে দেবে বাট চিতা প্রেফার্ড কিনা আমি থেকে কেন কেন কি হি ও জানে যে সামটাইমস ইটস বেটার টু কিপ কোয়াইট তোমাদেরকে সকালেই বলেছিলাম যে একটা জিনিস শেয়ার করা আছে সেটা কি সেটা হচ্ছে হলো কালকে সকালবেলায় মায়ের কাছে কিছুদিন ওখানে থাকবে আমরা ঘুরতে যাচ্ছি কি কি প্ল্যান আছে সব তোমরা দেখতে থাকো ব্লগগুলো জানতে পারবে অনেক 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 প্ল্যান করা আছে তো একটু শুধু পেশেন্টলি দেখতে থাকো অ্যান্ড আই হোপ তোমাদের সব কিছু দেখতেই খুব ভালো লাগবে অ্যান্ড আজকে ব্লগটা বাস এইটুকুই আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে কালকে হচ্ছিল মায়ের কাছবে অ্যান্ড দেন আমরা ঘুরতে ঘুরতে যাবো সেইগুলো তোমরা দেখতে হবে তো এই উইকটা হচ্ছিল বাম্পার উইক নেক্সট উইকটাও বাম্পার উইক কেন কারণ ওর জন্মদিন তো অনেক কিছু হতে চলেছে তো দেখতে থাকো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখন তোমার কি বলার আছে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু পশ প্যালেট এন্ড তোমার সাথে খুব সুন্দর দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ সো বাই ফর নাও বাই বাই